গ্রামে ন্যায্য মূল্যের সরকারি দোকান থাকা সত্ত্বেও চাল ডাল চিনি ক্যারোসিন লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না গ্রামবাসীরা সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যের থেকে বাধ্যতামূলকভাবে বেশি টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হচ্ছে তাদের এমনকি প্রতিদিন নিয়মিতভাবে দোকানও খোলেন না দোকান মালিক ফলে সমস্যার মুখে পড়ছেন ভোক্তারা বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল কৈলা শহরের গৌরনগর ব্লকের অধীন দেওড়াছড়া এডিসি ভিলেজের ন্যায্য মূল্যের দোকান মালিক গুণধর ডিসি সাঙ্গা ডালংয়ের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে তার সাফাই রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নাকি দিতে হবে এই বাড়তি কেরিং চার্জ এছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটা অবধি এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দোকান খোলা থাকার কথা থাকলেও পঁচিশ তারিখ বৃহস্পতিবার অব্দি চলতি মাসে একদিনও খোলেনি ন্যায্য মূল্যের দোকান শুধু তাই নয় দোকান বন্ধ রেখে গ্রামের অন্যত্র ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ নানান নেশা সামগ্রী বিক্রি করার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে খুবই ফুঁসছেন দেওড়াছড়া এডিসি ভিলেজের গ্রামবাসীরা এই সমস্যা দ্রুত সমাধান দাবি করেছেন তারা আমরা তো সময় মতো এদেশে সুপার আইলে ওদেশে খোলা পাই না আর সময় মতে চাউলও পাই না কেরোসিন পাই না ভ্রবণ এগুলা পাই না আর ও আটা এগুলা ও যেমন আন্দে এটা পুরান খাইলে এই যেমন ইয় গুড়ার মতন এরকম করে আমরা খুব কষ্ট করে চলে এই রেশনে কিছু পাওয়া যায় না সময় মতে চাও পাই না দুই মাসে একবার কোন সময় কি মাসে একবার এটা সময় মতে আই আমরা পাই না সকালে সকালে 8 সময় আইলে আমরা 10 11 হই হে আই না আজকে না না সব সময় বন্ধ নেনি বেশি নে জিজ্ঞেস করছেন নেকি টাকা বেশি নে দেড়া ন্যায্য মূল্যের দোকান বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেখানকার বিজেপি দলের বুথ সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা থাঙ্গা ডালং তিনি স্পষ্ট জানান রাজ্য সরকারের দেওয়া নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ন্যায্য মূল্যের দোকানে আসার আগেই অন্যত্র বিক্রি করে দেয় দোকান মালিক আরও বলেন বিপিএল পরিবার সহ অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে গত দুই বছর বিনামূল্যে চাল দিয়েছিল রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার কিন্তু দেউড়াছড়া এডিসি ভিলেজের ন্যায্য মূল্যের দোকান মালিক ডিসি সাঙ্গা ডার্লং কেজি প্রতি তেরো টাকার বিনিময়ে চাল বিক্রি করেছে এসব গুরুতর অভিযোগ জানিয়ে দোকান মালিকের শাস্তির দাবি করেছেন বিজেপি নেতা থাঙ্গা ডার্লং এখানে তো প্রায় এই সমস্যা আজকে অনেকদিন থাকি নতুন নাই আর এই মাসে তো বিশেষ করিয়া খুব মানে মানে ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে এই মাসে কোনো কিছু না রেশনও শুধু আটা মনে হয় আছে আর আর কিছুই নাই শুধু আটা আছে এখন বর্তমানে এটা নিয়ে মানে অনেকবার মানে আমরা পাড়াপড়শি এরা মানে অভিযোগ করলে হে ইদানিং আমি গতকালকেও আগে শিখাইছি যে এই মাসে চালটা আনলাই না কিতা লাগে কিতাব হইলো নাই এই মাসে বলে চালটা খাটি দিছে কয় কাটি দিছে চাউল তো ওই মাসে আর আনা যাইতো নাই আর সামনের মাসে দেখা দাও এইরকম হয়ে কইল এইরকম মানে এটা নতুন সমস্যা না প্রতি মাসেই এরপরে আটা অন্য রেশনও তেরো টাকা এইখানে পনেরো টাকা চিনি অন্যখানে পঁচিশ টাকা এইখানে ত্রিশ টাকা চলতি বছরের এপ্রিল দোকান মালিক ডিসি ডারলং কে থানায় ডেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেও জানা গেছে শহর থানা সূত্রে এবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় রিপোর্ট আর ই নিউজ